পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সন্ত্রাসের কারণে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এই সংঘাতের পিছনে বিদেশি শক্তির হাত আছে তাই সংঘাত বন্ধে তরুণ প্রজন্মকে তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে কাজে লাগাতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিকেলে ও উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক বিশিষ্টজনেরা সিসি আর এসবিডি সেমিনারের আয়োজন করে বক্তারা বলেন অস্ত্রের মুখে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় একই সাথে সংকটের উৎসের সন্ধান করতে হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের ছাড়াও নানা শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা আলোচনায় অংশ নেন